আজি রাষ্ট্রীয় পর্যটন দল ধুবরী জেলা সমিতি বালাজনত এক অভিনব কার্যসূচী প্রতিবাদের মাধ্যমে দিয়ে জেলা প্রশাসনের আমি চকু খুলি দিব বিচার নেতা মন্ত্রী তৈলমুদ্রণ করব না রাইজ স্বার্থত কাম করব কেউ না গর্ভবতী মহিলা মৃত্যুবরণ করবলগা হয় এই যুক্ত ব্যস্ত পথ সতরং রাষ্ট্রীয় ঘাইপথ এই ব্যস্ত পথের নিতেও দৈনিক রোগী অহরহ চলাচল করে কিন্তু জেলা প্রশাসনে চকু মুদা খুলির ভাও এয়া কেনেকুৱা ধরনের ভাই রাইজর কাম করিব না আপনাদের নেতা পালি নেতার তৈলমদন করিব হ্যাঁ গতি রাষ্ট্রীয় পর্যটন দল ধুবরী জেলা সমিতিয়ে 24 ঘন্টা সময় দিছু আপনাদের ডিসিশন লক কি করিব নহলে অনাগত দিনত আপনাদের প্রতিবাদর সম্মুখীন হব আর মাননীয় নতুন নবনিযুক্ত মন্ত্রী জয়ন্ত মল্ল ডাঙরিয়া দেবক মানে আহ্বান জানিয়েছো আপনি এবার এই সতরং রাষ্ট্রীয় ঘাইপথ গরিবপুরের গোলগঞ্জ অভিমুখী এইটু পথ আপনাদের এবার চাই যাও করার উদ্দেশ্য হল যে গোলগঞ্জ পড়া গরিবপুর যে রাষ্ট্রীয় ঘাইপথ আছে সতরং রাষ্ট্রীয় ঘাইপথত আজি আমি জাকৈ আর ঝাঁকি জাল মাছ মরবলে আইসো কারণ কথাটা হল এই রাস্তা দিয়ে আমার অসমৰ পৰা যি বঙ্গর যোগাযোগ আছে সতরং রাষ্ট্রীয় ঘাইপথে এই একদম জরাজীর্ণ হয়েছে আর কথাটা হল যে এই রাস্তা দিয়ে যদি আমার ধুবরী সদর ধুবরী অসামরিক চিকিৎসালয় আছে তাতে গর্ভবতী মহিলা লৈ যাওতে মোটামুটি এটার পর দুটা মোটামুটি কবলে গেলে আজির পর মানে বেমারত ভুগিছে বা ডেথে হয়েছে কবলে গেলে আর কালি আমি দেখা পাইছো যে মোটামুটি 10টার পর 15টা গাড়ি মানে একদম বাগড়ি পড়ার নিচিনা হয়েছে আর আপনার চাইছে আপনার চাব আর কথাটা হল যে আমার যেটু শ্রীরামপুরের পর আমার ধুবরী জেলা ইন্টারন্যাশনাল মার্কেট লক্ষ্মীমারীত যে দিনে রাতে নিতেও 600 ডাম্পার ওভারলোডর এই চলি আছে এই আমি ধুবরী জেলা উপায়ুক্ত প্রশাসনক দাবি জানাইছো বন্ধ করার কারণে কেন কারণ এই ডাম্পার যদি ওভারলোড চলে ওভারলোড চলার কারণে তো রাস্তা এনেকুয়া হয়ে যায় রাস্তা ডাঙর ডাঙর পুকুরি হয় যদি ওভারলোড না চলে তো রাস্তা ঠিকই থাকিব কিন্তু আমি দাবি জানাইছো ¡Ah, bomba! 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 ¡